আরে কি হক হলো স্ত্রীর অবাধ্যতা দেখলে তাকে সংশোধন করা? তবে সংশোধনের প্রক্রিয়াটা খুব ঝামেলা, এটা না বুঝার কারণে সংশোধন হয় না, ঝামেলা আরো বেড়ে চলে। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলছেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না, যে সমস্ত মেয়েরা স্বামীর অবাধ্য হয়ে যাবে, দোষ ত্রুটি অবাধে করতে থাকবে, নুশুজ দেখতে পাবা, ওই মহিলাকে তোমরা সংশোধন করো। আল্লাহ বলে আমি এবার শিখাচ্ছি কেমনে সংশোধন করবা। ফাইজুহুন্না, তাদেরকে নসিহত করো। এক নাম্বার, নসিহত করো, ওয়াজ করো, বুঝাও। নিজের বুঝ মানে না, তাহলে শ্বশুরকে দিয়ে বুঝাও, বাবাকে দিয়ে বুঝাও, মহরম যারা আছে ওদেরকে দিয়ে বুঝাও। যদি তোমার কোনো বুঝ না আনে আত্মীয় স্বজনের, গাইরে মহারাম কোনো হুজুরের প্রতি তার একটু দুর্বলতা আছে, ওই ইমাম সাহেবকে বাসায় নেও, এক বেলা খাওয়াইয়া ওরা পর্দার ভিতরে থাকুক, পর্দার বাহির থেকে হুজুর তাকে বুঝাক। রাসুল কি মহিলা সাহাবাদের জন্য আলাদা ওয়াজ করেন নাই? মহিলা সাহাবাদের জন্য বিশ্ব নবী আলাদা মজলিস কায়েম করেছেন, আলাদা নসিহত করেছেন। আপনি হযরত মাশার জীবনী, মা খাদিজার জীবনী, মহিলা সাহাবাদের জীবনী কিনে দেন, বউকে বলেন পড়ো, হযরত আসিয়ার জীবনী পড়ো, রাবেয়া বসরির জীবনী পড়ো, আপনি ওয়াজ করুন, নসিহত করুন, বুঝাতে থাকেন। যেই কোনো প্রক্রিয়ায় তাকে বোঝানো সম্ভব, নসিহত করতে করতে হতে পারে অবাধ্যতাটা চলে যাবে। যদি অবাধ্যতা না কমে, ওয়াজুরুহুন্না ফিল মাদাজে, তাহলে তাকে সংশোধনের দ্বিতীয় প্রক্রিয়া হলো বিছানা আলাদা করে দেন, তার সাথে তার হাতের রান্না করা খাবার খাওয়া বন্ধ করে দেন, বিছানা পৃথক করুন, কথা বলা বন্ধ করুন স্ত্রীর সাথে, এগুলো জায়েজ। তাকে আপনি পরিত্যাগ করুন, ওয়াজুরুহুন্না ফিল মাদাজে, তাকে মেন্টালি মেসেজ দিয়ে দেন, তুমি কিন্তু অবাধ্যতার কারণে আমার থেকে দিন দিন দূরে সরে যাচ্ছ, ফিউচারের লক্ষণ কিন্তু ভালো না। অফিস থেকে এসে নিজ হাতে রান্না করে খাবেন, তিনি দেখুক তার রান্না করা খাবার আপনি খাচ্ছেন না, তাকে বলে দিলেন তুমি এই অন্যায় না সাল্লামি নাই, তাকে বলবেন আমার খেদমতের প্রয়োজন নাই, আপনার জুতাটা নিজে পলিশ করবেন তার সামনে, নিজের পাজামা নিজে ধুইবেন, জামা ধুবেন, তাকে বলবেন আমার জামা কাপড় ধরা দরকার নাই, কিছুটা কষ্ট আপনি করেন, মেন্টাল মেসেজ তার কাছে যাক, আমার স্বামী আমার উপর না খোশ। কিছুদিন এইভাবে চলুক, আশা করা যায় সে সংশোধিত হবে। কিন্তু যদি এটাও কাজ না হয়, সর্বশেষ হতে পারে প্রয়োজনে লঘু প্রহার, গায়ে দু চারটা থাপ্পড়, একবারে শেষ দিকে যাইয়া তালাকে যাইয়েন না, তালাক যাওয়ার আগ পর্যন্ত তাকে শাসন করার অধিকারও আল্লাহ দিয়েছে। সামান্য থাপ্পড় কিলচর এমন নয় যে হাসপাতালে পাঠাইয়া দেবেন, এমন নয়। তাদের চেহারার মাঝে মারিও না, গালে থাপ্পড় দেবেন না, রাগ করেছেন, খুব রাগ উঠেছে, তাকে আর ঠিক করাই গেল না, বিছানা পৃথক তাও মানে না, খাবার দাবার দেয় না তাও মানে না, এখন আপনি চাইলেই তার পিঠের মাঝে ছোট্ট করে থাপ্পড় সরো, দরকার নাই তোমার সরো। এখন বাংলাদেশে ওয়াজ নসিহত, বিছানা পৃথক, এরপরে লঘু প্রহার, সিরিয়াল আল্লাহ যেভাবে দিছে সিরিয়ালটা একবারে উল্টাইয়া বিয়ার পরের দিন থেকে মারামারি শুরু করে। এ সিরিয়াল ছিল তিন নাম্বার, এটা রায় না, এক নাম্বারে দিয়া তারপরে শাসন শুরু, হিতে বিপরীত হয়। এই জন্য আমি আশা করি অতটুকু পর্যন্ত যাওয়া লাগবেও না, যে মেয়েটার পার্সোনালিটি আছে, ব্যক্তিত্ব আছে, তার গায়ে হাত দেওয়া পর্যন্ত আপনার পৌঁছা লাগবে না, এক দুইয়ে যাওয়ার পরে ঠিক হয়ে যাবে। এরপরও যদি না হয়, তাহলে প্রক্রিয়া আপনি অনুসরণ করবেন, তাকে সংশোধন করার চেষ্টা করতে থাকবেন। যদি এইভাবেই সে থেকে যায় আর আপনি সবর করেন, ধৈর্য ধরেন, তাহলে কেয়ামতের দিন তার ব্যাপারে আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। আর না হয় চতুর্থ প্রক্রিয়া অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সেটা হলো স্বামীর পরিবারের পক্ষ থেকে একজন
এই মেয়েটার পরিবারের পক্ষ থেকে একজনকে বিচারক হিসাবে নিয়োগ দেন। তাদেরকে ডাকেন, বিচারক হিসাবে এনে বলেন যে আপনার মেয়ে এই অপরাধ করে চলছে, আমি পারছি না, প্লিজ এবার আপনি একটু দেখেন। শ্বশুরকে জানান, শাশুড়িকে জানান, মেয়ের বড় ভাই থাকলে তাকে জানান। আল্লাহ তাআলা তালাক পর্যন্ত যেতে বলেনি, বললেন তুমি দুই পরিবার থেকে হাকিম নিয়োগ করো, হতে পারে তারা দুইজন একমত হবে, তোমাদের দুজনের ব্যাপারে যে ঘাটতি আছে ঘাটতিগুলো দূর করবে। আবার কখনো কখনো এমন হয় আপনি যেটাকে ঠিক মনে করেছেন সেটাই ঠিক হয়ে আছে, নিজের ভুল অনেক সময় নিজের কাছে ধরা পড়ে না। দুজন থেকে যখন তারা শুনবে, শোনার পরে ওরা বুঝবে ভুলটা আসলে কার। এমনও তো হতে পারে যে আপনাকে বলবে বাবা ভুলটা কিন্তু তোমার, তাহলে আপনারও মনে করবে, ধরা পড়বে, আরে আমি তাহলে অন্যায় করছি, ওকে আমি অন্যায় আর করব না। এই জন্য এইভাবে আগালে আশা করা যায় সংশোধন হবে।